গিলে খুশবোয়ে দর হাম্মামে রোজে রসিদাস দস্তে মাহবুবে পদস্তম বধু গোফতাম কে মেশকই আবেরি কিয়াজ বয়ে দেলা বেচে তুমস্তম বগফতাবন গিলে না চিজে বুদম ওলেকিন মুদ্দতে হাম নসি বাগুলে না সত্তম জামালে হাম নসি ধর্মনা সরকার তো কার নামন হামা কাকম কে হস্তম এক প্রেমিক তার হাম্মাম খানায় গেছে গোসল করতে দেখলেন তার প্রেমিকা তার জন্য এক মুঠ কাদামাটি পাঠাইছে হাম্মাম খানায় সাধারণত প্রেমিক প্রেমিকারা রুমাল দেয় বই দেয় গিফট দেয় সুগন্ধি দেয় কলম দেয় কিন্তু সেই প্রেমিকা পাঠাইছে গিল মানে মাটির নিচে অনেকদিন যেই মাটি থাকে সেই পচা মাটি যার মধ্যে দুর্গন্ধ থাকে সে এক মুঠ মাটি পাঠাইছে কিন্তু আশ্চর্য ওই মাটির থেকে সুগন্ধি আসতেছে এখন প্রেমিক বলতেছে তুমি কি তুমি কি মেসো জারফান না গোলাপদানি না আতরদানি না সুগন্ধি তোমার তো সুগন্ধি আসছে কি তুমি কি তোমার কি পরিচয় সেই মাটির ঢেলা বলতেছে বগফতামন গিলে না চিজে বুদম হুজুর আমি অন্য কোনো জিনিস নেই আমি এটা মাটির ঢেলাই অলেকিন মুদ্দতে হাম নসি বা গোলে নস্তম আমার সৌভাগ্য হয়েছিল আমি গোলাপ ফুলের সংস্পর্শে দীর্ঘদিন ছিলাম আমি পুকুরে পানির নিচে দীর্ঘদিন পচা কাদা মাটি ছিলাম আমার স্বাভাবিকতা ছিল দুর্গন্ধ কিন্তু আমার সৌভাগ্য হয়েছে আমি গোলাপ গাছের নিচে আমার সেই কাদামাটি যখন দিল মালি তখন গাছে বড় ফুল হয় আর সমস্ত গোলাপের পাপড়িগুলি আমার বুকে ঝরত জামালে হাম নসি ধর্ম না সরকার অগার নামন হামা খাকুমকে হাসতম আজকে আমার মধ্যে যে সুগন্ধির বিকাশ দেখতেছেন এটা আমার হাস্তি নয় এটা আমার নিজস্ব কোনো সত্তা নয় এটা হচ্ছে গোলাপ ফুলের গাছের নিচে থাকার যে সংস্পর্শ সোহবত গোলাপ গাছের সাথে থেকে আমি যে বরকত অর্জন করছি সেই বরকতে আমি সুগন্ধময় হয়ে গেছি কোনো সাধারণ জিনিস যখন অসাধারণ জিনিস সে সান্নিধ্যে যায় সে আর সাধারণ থাকে না সে অসাধারণ হয়ে যায় আমরা যারা সাধারণ মানুষ আমরা যদি ভালো মানুষের সান্নিধ্যে যেতে পারি তখন আমাদের ভ্যালু কিন্তু বেড়ে যাবে আমার আব্বাজান কেবলা আমাকে ছোট ছোট বলতেন বাবা নেককার বুজুর্গ জ্ঞানী তাপস মানুষের জুতা সাফ করে দিবা এর মধ্যে বরকত আছে সুনাম যশ আছে আর অমানুষ যারা দুরাচার যারা দুর্বিনীত যারা দুঃসরিত যারা তাদের সর্দার হয়ে না কোনো দিন জিল্লতে আসবে আমরা যেন কোনো দিন খারাপ মানুষের সান্নিধ্যে সংস্পর্শে না যাই আমরা জীবনকে যদি উন্নত করতে চাই আমাদের উন্নত মানুষের সাথে মিশতে হবে